ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহৎ অনুষ্ঠান বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা সামুজীবের 92তম জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এই সভায় যারা উপস্থিত রয়েছেন, সহসম্পাদক সভাপতি সহকর্মীবৃন্দ, মূল প্রবন্ধ পাঠক এবং আলোচকবৃন্দ, স্বাগত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আগস্ট আমাদের শোকের মাস। আমি প্রথমে গভীর শ্রদ্ধা জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, একই সাথে স্মরণ করি আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং আমার তিন ভাই, সকলেই আমার ছোট, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, আমার ছোট 10 বছরের ভাই রাসেল, কামাল জামালের নবপ্রণীত বধূ সুলতানা ও পারভীন জামাল রোজিকে, আমার একমাত্র চাচা শেখ আবু নাসেরকে। 15 আগস্টে যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলকে, সকলের আত্মার মাগফিরাত কামনা করি। কারণ একই দিন একই সাথে আমাদের বাড়িতেই শুধু না, আমার মেজো পুকুর বাড়ি, সেজো পুকুর বাড়ি, ছোট পুকুর বাড়ি, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আক্রমণ চালিয়েছিল। বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল তাকে নির্মমভাবে হত্যা করে, পুলিশ অফিসার SBSP সিদ্দিকুর রহমানকে হত্যা করে। আমার চাচা মুক্তিযোদ্ধাতে পঙ্গু ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে, নিজের পুকুর বাড়ি আক্রমণ করে। সেখানে আমার ভূপত ভাই যুবনেতা এবং বাংলা বাণীর সম্পাদক ছিলেন মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনিকে নির্মমভাবে হত্যা করে। তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্য মনি, আমার সেজ ফুপুর মেয়ে, তাকে নির্মমভাবে হত্যা করে। আমার সেজ ফুপুর বাড়ি আক্রমণ করে সেখানে আমার ফুয়া আব্দুর রব সানিবাদ কৃষিমন্ত্রী, তাকে হত্যা করে, একই সাথে তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ্পুত্র সাংবাদিক মুক্তিযোদ্ধা শহীদ শ্রেণীবাজ এবং রিন্টু সহ আরও পরিবার পরিজন এবং কাজের মেয়ে, তার বাচ্চা, সবাইকে নির্মমভাবে হত্যা করে। সেখানে যে গুলি চালায় সেই গুলির আঘাতে আমার সেজ ফুপু গুলিবিদ্ধ হয়, আমার 2 ফুপোতো বোন ভাই একজন তারা গুলিবিদ্ধ হয়, আমার ফুপোতো ভাইয়ের স্ত্রী শাহানা সেই গুলিবিদ্ধ হয়, আমার খুব পঙ্গু হয়ে যায় গুলিতে। আমি তাদের আজকের দিনে স্মরণ করছি। সেদিন যে গোলাগুলি চালিয়েছিল তার ফলে বহু মানুষই জীবন দিয়েছে, সেটাই সবথেকে দুঃখজনক। আমার মা এই 8ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। মায়ের জন্ম তারিখটা আমরা বের করেছিলাম, জেনেছিলাম। এই কাহিনীটা একটু আপনাদের জানাতে চাই, কারণ 3 বছর বয়সে তার বিয়ে হয়েছিল যখন ছোট্ট মা, কারণ আমার নানা মারা যাওয়ার পরপরই আমার মার দাদা তিনি আমার মা এবং খালা তাদের বিয়ে দেন এবং বিয়ে দিয়ে সমস্ত সম্পত্তি, তার যে সম্পত্তি ছিল সেটা 2 বোনের নামে লিখে দেন। নারীদের হাতে ক্ষমতা মানে সম্পত্তি দেওয়া, এটাও কিন্তু একটা সাহসী পদক্ষেপ তিনি নিয়েছিলেন। তবে সেই বিয়েতে যে কাবিননামাটা ছিল আমার দাদার কাছে সেটা সংরক্ষিত ছিল। 32 আমার বাড়িটি যখন তৈরি হয়েছে, এই বাড়িটি 2টি কামরা আর একটি বসার ঘর, এভাবে করে তারপর ধীরে ধীরে আমার মা বাড়িটা গড়ে তোলেন। 63 সালে সহদী সাহেব বৈরুত যাওয়ার আগে ঢাকায় এসেছিলেন, তিনি আমাদের বাসাটা দেখতে আসেন, কারণ আমার বাবার জীবনে সহদী সাহেবের অনেক অবদান রয়েছে, তিনি বাসাটা ঘুরে দেখেন। তিনি যখন ঢাকা ছেড়ে যান, এয়ারপোর্টে
তিনি প্লেনে উঠে যান, উঠে আবার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। নেমে আসার পর পকেট থেকে কিছু টাকা বের করে আমার আব্বার হাতে দেন এবং দিয়ে বলেন যে তোমার এই বাড়িটা তুমি হ্যাবা করে তোমার স্ত্রীর নামে লিখে দাও। সত্যি আমার বাবা সেই কথা শোনার পর সেই হ্যাবা করে সেই বাড়িটা আমার মায়ের নামে লিখে দেন। ওই লিখে দেওয়ার সময় ওই বিয়ের কাবিননামাটার প্রয়োজন হয়, তখন আমার দাদা সেই কাবিননামাটা নিয়ে আসেন, পাঠিয়ে দেন। আমরা খুব কৌতূহল ভরে ওই কাবিননামাটা পড়ি এবং আমাদের বেশ মজাই লাগছিল, কারণ ওখানে অনেক কিছু লেখা ছিল যে মা মানে একজন স্ত্রী হিসেবে কী কী তিনি পাবেন, এমনকি বাপের বাড়ি যেতে গেলে সাথে কাজের লোক দিতে হবে, পাহাড়ের জন্য লোক দিতে হবে, হাত খরচ দিতে হবে, প্রতিভাষা হাত খরচ সব কিছু সেখানে লেখা ছিল, মানে সেখানে পুরো জীবনের ঘটনা। এবং সেই জায়গার থেকেই কিন্তু আমার মায়ের জন্ম তারিখ আমরা পাই, তারপর থেকে আমরা তার জন্মদিন পালন করি, কিন্তু তার আগে মার কাছ থেকে কখনো জানতে পারিনি। আর যেহেতু দাদার কাছে ছিল আমরা কখনো এটা বুঝতে পারিনি। দুর্ভাগ্যের বিষয় হলো 1971 সালে আমাদের বাড়ি যখন পুড়িয়ে দেয় তখন এই সমস্ত কাগজগুলি পড়ে যায়, সব কিছুই তো পড়ে যায়, সেটাও থাকে না আর। কিন্তু সেই থেকে আমরা মার জন্মদিন খুব ঘরোয়ালোভাবেই পালন করতাম। আমার বাবার জীবনে আমার মায়ের অবদান, আমি মূল প্রবন্ধ পাঠক আনোয়ার সৈয়দ হককে আন্তরিক ধন্যবাদ জানাই, এত গভীরভাবে তিনি বিষয়টা অনুধাবন করেছেন এবং তার লেখা বই রেণু এবং রাসেলের উপর মায়ের উপর যে সমস্ত লেখাগুলি আমি কিন্তু প্রত্যেকটা বই পড়েছি, কারণ উনি উপন্যাস আকারে এত সুন্দর করে মানে জীবনীটা তুলে ধরেছেন, সেটা সত্যি মানে ওনার দেখার শক্তি, দৃষ্টিভঙ্গি উপলব্ধি করা এটা অসামান্য। কাজে এই একটা চমৎকার প্রবন্ধ উপস্থাপনের জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানাই আলোচক বৃন্দকে। আমার আব্বার লেখা অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজ রামচা, আমার দেখা নয়া চীন, এই বইগুলি যদি পড়া যায় তাহলে কিন্তু আমার মায়ের অনেক কথা জানা যায়। আর আমি বড় সন্তান হিসেবে পাশে থেকে যতটুকু জেনেছি, আমি এর আগেও বক্তৃতে বলেছি যে সবসময় আমার মা ছিলেন আমার বাবার ছায়াসঙ্গী এবং তা আমার বাবার আদর্শটাকে তিনি খুব ধারণ করেছিলেন। প্রতিটি কাজে তিনি সহযোগিতা করতেন, এমনকি যখন এই দাঙ্গার সময় তিনি পড়াশোনা করতে পারেননি, কিন্তু আমার মারও খুব ইচ্ছা ছিল, আমার দাদারও খুব ইচ্ছা ছিল যে আমরা যেন পড়াশোনাটা ঠিকমতো করেন। এই পড়াশোনার জন্য সবসময় বলতেন, যখন পরীক্ষা দেবেন তো কলকাতায় তিনি থাকেননি, তিনি অন্য একটা জায়গায় আমাদের তার একজন বন্ধু তার কাছে চলে যান, কিন্তু আমার মা কিন্তু সাথে সাথে চলে আসেন। তার মার ধারণা ছিল যে আব্বার পাশে থাকলে তিনি ভালোভাবে পড়াশোনা করবেন এবং পাশ করবেন। অসমাপ্ত আত্মজীবনীতে বিষয়টা খুব চমৎকারভাবে তিনি লিখে গেছেন। কাজে ওরা সেই ছাত্র জীবনে পড়াশোনা থেকে শুরু করে রাজনৈতিক জীবনে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমার মা সবসময় পাশে থেকেছেন। আমার মা সংসারটা করতেন খুব সুন্দর করে গুছিয়ে, তার প্রতিটি কাজে একটা নিয়ম মেনে চলতেন এবং সেখানে তিনি কিন্তু কোনো সময় মানে হতাশা দেখেনি। সংসারে কোনো জিনিস ফুরিয়ে গেলে তিনি নাই নাই বলতেন না, বলতেন নাই শব্দটা বলতে নাই, বলা আনতে হবে বা ফুরিয়ে গেছে আনতে হবে কিনতে হবে, কখনো নাই কথাটা তিনি বলতেন না। এবং যখন যেভাবে যেমন অবস্থায় থাকতো সেই অবস্থায় চলাটা আমাদের শিখিয়েছিলেন, নিজেও তাই চলতেন। তার যে টাকা পয়সা আসতো সে যখন আব্বা ছাত্রজীবন থেকে এবং রাজনীতি করেন তখন তো সেই টাকাগুলি যেমন তুলে দিতেন আমার বাবার হাতে, আবার ঢাকায় এসে যখন তিনি সংসার করেন তখন সে টাকা যখন খরচও করতেন, কিন্তু যখন আব্বা জেলে যেতেন বা আওয়ামী লীগের নেতা কর্মী তাদের আর্থিক সহায়তা দিতে হতো বা কোনো আন্দোলন সংগ্রাম বা কোনো কর্মী চিকিৎসা যে কোনো ব্যাপারে তিনি বিনা দ্বিধায় নিজের টাকা খরচ করতেন, এমনকি সংগঠন করতে যেয়ে বা কোনো নেতাকে সহযোগিতা করতে যেয়ে
অনেক সময় তার গহনাগুলি পর্যন্ত তিনি বিক্রি করে দিয়ে সেই টাকাও তার দিতেন। কোনো জিনিসের প্রতি তার এমন কোনো আকাঙ্ক্ষা ছিল না, বা আমার বাবাকে কখনো তিনি এই এটা চাই ওটা চাই বলে বিরক্ত করেননি। বরং কারাগারে যখন আব্বা মাঝে মাঝে তিনি বলতেন যে তুমি যে কীভাবে চালাচ্ছ আমি বুঝি না, শুধু বলতেন তোমার এটা ভাবতে হবে না, এটা আমার উপর ছেড়ে দাও, আমি দেখব। কাজে সব দায়িত্বগুলি কিন্তু সবসময় তিনি হাতে নিয়েছেন, হাতে নিয়েই তার জীবনটা চলেছে। কারণ তিনি কখনো সাংসারিক ব্যাপারে আমার আব্বাকে কিছু মানে চিন্তাই করতে দেননি। হয়তো আব্বার মাঝে মাঝে মনে হতো যে তিনি একটু সংসারে অংশগ্রহণ করুক বা কিছু করবেন, কিন্তু আমার মা কিন্তু সবসময় বলছে যে না, আমি সব দেখবো, তোমার এটা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। অর্থাৎ যেহেতু আব্বা রাজনীতি করেন, কাজে রাজনীতির কাজটা তিনি জানতেন যে তিনি এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন, এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছেন, সেটা উপলব্ধি করেই কিন্তু সব সময় তিনি পাশে থেকে প্রেরণা দিয়ে গেছেন। কখনো মানে একজন স্ত্রী হিসেবে কোনো দাবি করা সেটা তিনি করেননি, বরং আমার বাবার যা কিছু প্রয়োজন ছিল সেটা তিনি দেখতেন। আমার আব্বা হয়তো নিজেই জানতেন না, ওই কারাগারে যাবেন তখনও তার কাপড় চোপড় ঠিক করে দেওয়া, বা বিদেশে যাবেন সেই কাপড় চোপড় ঠিক করে দেওয়ার থেকে শুরু করে খুঁটিনাটির সমস্ত কাজগুলি তিনি করতেন। এবং সংসারের প্রত্যেক জিনিস অত্যন্ত নিয়মমাফিক চলতে হতো। মাসিক বাজার কী হবে সে বাজারের হিসাবটাও কিন্তু তিনি লিখে রাখতেন, মাসিক বাজারে যেমন হিসেব রাখতেন বাজার থেকে আসলে কী হবে সেই হিসেবও তিনি রাখতেন। একটা হিসেবের খাতা আমি যখন আব্বার হাতের লেখা খাতাগুলি সংগ্রহ করি, তার ভিতর কিন্তু আমার মায়ের সেই মাসিক হিসেব লেখার একটা খাতাও কিন্তু আমার কাছে আছে, সে খাতাও আমি পেয়েছি। যে সেখানে আমাদের স্কুলের বেতন, আমাদের প্রাইভেট টিউটরের বেতন, মাসিক বাজার, কাজের লোকের বেতন থেকে সব সুন্দরভাবে লেখা থাকতো। আমি জানি না আজকে কে এইভাবে খরচ করে কি না, কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে খরচ করা এবং নিয়ম মাফিক করা, বা কখন কোন কাজটা কাকে করতে হবে সবগুলি ঠিকঠাক করে দেওয়া, এভাবেই কিন্তু তিনি পাশে থাকতেন। যেহেতু তিনি আমার আব্বা মনে প্রাণে দেশের কাজটা করতে পেরেছিলেন, এবং রাজনৈতিক ক্ষেত্রেও যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি, সেই সিদ্ধান্তগুলির ক্ষেত্রেও যে আমার মা যখন যে সিদ্ধান্তগুলি দিয়েছেন সেটাই কিন্তু আমাদের এই স্বাধীনতা অর্জনে সব থেকে সহায়ক হয়েছে। আপনার মনে করেন একবার ওই ৬ দফা বাদ দিয়ে যদি ৮ দফায় চলে যেত আওয়ামী লীগ, তাহলে এদেশে কখনো মানুষের মুক্তি আসতো না, বা প্রেরণে নিয়ে যাওয়ার জন্য যে চাপটা ছিল, এখানে দুর্ভাগ্য যে আমাদের আওয়ামী লীগের বড় বড় নেতারাই কিন্তু এই চাপ দিয়েছেন। তো তখন যদি আপনার প্রেরণে চলে যান, তাহলে কিন্তু আর ওই আন্দোলনও থাকতো না, সংগ্রামও থাকতো না, আগরতলা মামলাও প্রত্যাহার হতো না, সার্জেন্ট জহুরুল হককে সেখানে হত্যা করা হয়েছিল, আর বাকি যে আসামিগুলি সকলকে কিন্তু তারা মৃত্যুদণ্ডই দিত, কেউ আর বেঁচে থাকতেও পারত না, বাংলাদেশ আর স্বাধীনতার মুখ দেখতে পারত না। ৭ মার্চের ভাষণ দেওয়ার আগে আমাদের বহু নেতাদের অনেক মানে পরামর্শ, এক্ষুনি স্বাধীনতা ঘোষণা দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, সেখানেই কিন্তু আমার মায়ের যে মতামত সেই মতামতটাই কিন্তু গুরুত্ব পেয়েছে। আপনারা দেখেছেন আব্বার যে বক্তব্য, কোনো কাগজ নেই, কিছু নেই, ওনার মনে যে কথাগুলি এসেছে সেখান থেকেই তিনি তা বলে গেছেন। যে প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখি, এমনকি স্বাধীনতার পর যখন দুর্ভিক্ষ হলো, আমাদের দেশে একটা মানুষের বোধহয় একটা চরিত্র আছে যে সরকারে কেউ থাকলে তার আশেপাশে যারা থাকে তারা দেশের সার্বিক পরিস্থিতিটাকে খুব সুন্দরভাবে দেখাতে চেষ্টা করে। এখানে একটা ছোট্ট কাহিনী বলি, তখন চালের দাম বেড়ে যাচ্ছে, কারণ নগদ টাকা দিয়ে কেনা চাল যেটা সেটাও কিন্তু বাংলাদেশে আসতে দেওয়া হয়নি, অথচ আমার আব্বা সবসময় সতর্ক ছিলেন। আমার এখনো মনে আছে একদিন আমি তার পাশেই ছিলাম, বেশ কয়েক মাস আগে থেকেই তিনি হিসেব নিতেন এবং তিনি সেখানে খাদ্য সচিবকে জানাচ্ছেন যে কোন কোন গুদামে কোথায় কত চাল আছে খবর নেওয়া এবং কি আনতে হবে, এবং নগদ এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিক থেকেই কিন্তু এই উদ্যোগটা নগদ টাকা দিয়ে চাল কেনা হলো।
কিন্তু আমেরিকা সেই জাহাজ আসতে দেয়নি, সেটা ঘুরিয়ে দিল। এবং দুর্ভিক্ষটা চুয়াত্তরে অনেকটা মানে মনুষ্য সৃষ্টি বলতে হবে। আমরা সবাই সতর্ক ছিলাম যে সেখানে কোথায় যে লঙ্গরখানা খুললেন, এই লঙ্গরখানায় খাবারটা কিভাবে কতটুকু দেওয়া হচ্ছে, ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, সেই তথ্যগুলি আসতো। এবং আমার মার কিন্তু একটা ই ছিল যে যোগাযোগ ছিল সকলের সাথে, ঢাকা শহরে কোথায় কী হচ্ছে বা বাংলাদেশে কী হচ্ছে সেটা তিনি জানতেন। যখন চালের দাম বেড়ে গেল, মা নিজে আব্বাকে বললেন যে চালের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। তো আব্বা অফিসে এসে খবর নিলেন, অফিস থেকে কেউ একজন জানলেন না না এটা তো এত দাম না, এই দাম। তা আব্বা যে মাকে বললেন যে আমি তো বললাম ওদেরকে, তো বললো যে চালের দাম তো কম, মানে মন প্রতি তখন মানে যে দামটা ছিল আমার ঠিক মনে নেই কি, কিন্তু একটা অল্প দামই বলা হতো। তো বললে পর আমার মা বললেন যে এটা ওটা ঠিক তথ্য তোমার দেয়নি, তবে তোমাকে যে লোক বলেছে আমি টাকা দিচ্ছি, আমার জন্য এক মন চাল কিনে দিতে বলো। মানে আমার মায়ের মানে ইয়েটা কত আপনারা চিন্তা করে দেখেন, সত্যি টাকা দিলেন তিনি, তো ওই দামে আর চাল পাচ্ছে না। তখন মা বললেন যে এরা সবসময় তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তুমি এ ব্যাপারে সতর্ক থাকবে। অর্থাৎ রাষ্ট্র চালাচ্ছেন আমার বাবা, কিন্তু পাশে থেকে যে ছোট ছোট জিনিসগুলিও যে মা যে খেয়াল করছেন, এবং সত্যি তখন দেখা গেল। তারপর তো তিনি যে পদক্ষেপ নিয়েছিলেন আব্বা, তাতে তো চালের দাম কমে এসেছিল, যে চাল 10 টাকা কিলো উঠেছিল সেই চাল 3 টাকায় নামিয়ে এনেছিলেন পরবর্তীতে তিনি। তো এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মানে শুধুমাত্র সংগ্রামের ক্ষেত্রে না, প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমার মায়ের দৃষ্টি ছিল। 71 আমার বাবাকে গ্রেপ্তার করা হলো, আমার মাকেও গ্রেপ্তার করলো, সেখানে তিনি কিন্তু ভেঙে পড়েননি। তখনও তার আত্মবিশ্বাস ছিল যে এদের স্বাধীন হবেই, তিনি এই বিশ্বাসটা নিয়েই সবসময় ছিলেন। এবং তার এই বিশ্বাসের জোরটাই বোধহয় আমার বাবার জন্য অনেক সহায়ক ছিল। আমি আর আজকে বেশি কিছু বলতে চাই না, আমি শুধু এটুকু বলবো যে আমার আব্বার খুব সৌভাগ্য ছিল যে আমার মায়ের মতো একজন জীবন সাথী পেয়েছিলেন। আর সেই সাথে আমার দাদা দাদির কথাও বলবো যে বাবা মা তার সংসারে বড় ছেলে লেখাপড়া শিখাচ্ছে, সেই যুগে সেই অজপাড়াঘা টুঙ্গিপাড়ার থেকে তাকে কলকাতায় রেখে হোস্টেলে রেখে পড়াচ্ছেন, সেই সমর্থ তার আছে। তারপরেও তাদের আকাঙ্ক্ষা থাকে যে বড় ছেলে বড় হবে, টাকা কামাই করবে, বাবা মাকে দেবে। উল্টো আরও আমার আব্বাকে আমার দাদা দাদিও যখন দিতেন, আমার মায়ের টাকা পয়সা নিজের জন্য খরচা না করে তাকেই দিতেন। আমার মা আব্বা যে এইরকম একজন জীবনসাথী এবং বাবা মা পেয়েছিলেন বলেই কিন্তু আমাদের এই সংগ্রামে সাফল্য অর্জন করা, দেশের স্বাধীনতা অর্জন করা এটা সহজ হয়েছিল। কাজেই যদি আমার মার মতো এই ধরনের জীবনসাথী না পেতেন, যদি সবসময় স্বামীকে বিরক্ত করতো যে না এটা চাই ওটা চাই ওটা চাই, মন্ত্রী থেকে কেন পদত্যাগ করলো, মন্ত্রীর বাড়ি ছেড়ে আমাকে যেতে হবে কেন, এত বাড়িতে এত আয়াসে থেকে সেখান থেকে চলে যাবে সেই নাজিরা বাজারের মানে অন্ধ গলিতে, আমার মা কিন্তু কখনো কখনো এই কথা কখনো বলেননি। যখন জীবনে যে অবস্থা এসছে সেই অবস্থায় মানিয়ে চলা, এটা একটা তার অদ্ভুত শক্তি ছিল, অদ্ভুত শক্তি ছিল। এবং আমাদেরও তিনি সেভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। যে আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের মহিলা শিশু মন্ত্রণালয়কে আমার মায়ের এই অনুষ্ঠানটা করার জন্য। আর তাছাড়া যারা আজকে বিশেষ করে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মজিব পুরস্কার পেয়েছেন, তাদের সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবাইকে আমি এটুকু বলবো যে আপনারা সবাই দোয়া করেন, কারণ 15 আগস্টে তিনি যেমন নিজের জীবন ভিক্ষা চাননি, নিজের জীবনটাও দিয়ে গেছেন। সবাই দোয়া করুন আমার মায়ের জন্য, সেটাই আমি চাই। আর আমি এটিও বলবো যে আমাদের দেশের নারী সমাজ তারাও যেন এই আদর্শটা ধারণ করে যে শুধু মানে চাওয়া পাওয়া বিলাসিতা এটাই জীবন না। একটা মানুষের জীবনে মানুষের কল্যাণে কাজ করার অনেক সুযোগ আছে।
কিন্তু সেই একটা আদর্শ নিয়ে চললে মানুষের জন্য অনেক অবদান রাখা যেতে পারে। এবং আমার মা তার এই মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমার বাবা যে মহৎ অর্জন করেছেন স্বাধীন বাংলাদেশ, সেটাই কিন্তু তিনি দিয়ে গেছেন। আমাদের দেশে নারী সমাজকে আমি এই আহ্বানই করব যে এই আদর্শ নিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানুষের কল্যাণে সবাই কাজ করবেন, সেটাই আমি চাই। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর সেই সাথে আমাদের যে কর্মজীবী মহিলা হোস্টেল, সেই হোস্টেলের শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। সেই সাথে আমি মহিলা মন্ত্রণালয়কে অনুরোধ করি প্রত্যেক জেলায় এই ধরনের একটা হোস্টেল করে দেওয়া উচিত, কারণ আমাদের বহু কর্মজীবী মহিলারা আছে, তারা যেন সঠিকভাবে থাকতে পারে সেই ব্যবস্থাটা নিতে হবে। জেলা উপজেলায় যদি আমরা করে দিতে পারি, তা আমাদের যারা কর্মজীবী মেয়েরা আজকে সব ক্ষেত্রেই মেয়েরা কাজ করতে এগিয়ে আসছে, তাদেরও থাকার ব্যবস্থা, কাজের ব্যবস্থা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়।